স্ত্রী কত বড় নিয়ামত বল। বউ যদি রাগ করে দুদিন বাপের ঘর পালিয়ে যায়, একদিন খুব ভালো রাস গেছে ভালো হয়েছে, ওকে লই না, দ্বিতীয় দিনে যখন রেঁধে ভাত খেতে হবে তখন খালি বউকে খুচকারে মিসকাল মারবে, ঠিক করে কি মিললে বউ যদি মিসকাল মারছো কেন গো, অত রাগ করো না, যাও মানতাম আমিও রাগের মাথায় বলে দিয়েছি তুমিও রাগ করেছো, কবে যাবো বলতো কিনা আনতে, ঠিক বলছি না ভুল বলছি? আহা স্ত্রী বিছানায় এলে, দিনের বেলায় ঝগড়া হবে, রাতে যখন বিছানায় যাবে আল্লাহ এত বড় নিয়ামত দিয়েছে, স্ত্রীর হাত গায়ে পড়লে সব ভুলে যাবেন। দাজ্জালের অভিভাব কোথা থেকে ঘটবে শুনেলেন ইতিহাস, দাজ্জাল যেখানে, দাজ্জালের অভিভাব যেখানে শুরু হবে সেটা হচ্ছে ইসরায়েল, এবং দাজ্জালের ম্যান দরজা যেটা হবে সে গেটও তৈরি হয়ে গেছে প্রায়, সেই গেটটাও তৈরির দিকে তৈরি হয়ে ফেলেছে, কি বুঝলেন? বড় কষ্ট লাগে, আপনারা মনে করছেন কেয়ামত দূরে আছে, কেয়ামত আপনার দোরগোড়ায় দামামা বাজাচ্ছে, তৃতীয় বিশ্বযুদ্ধ হলে অর্ধেক দুনিয়া ধ্বংস হয়ে যাবে, পৃথিবীতে এমন একটা লড়াই হবে, ভবিষ্যৎবাণী আমরাও করিনি, একজন ভবিষ্যৎবাণী করেছে, সেই ভবিষ্যৎবাণী বলেছে রাশিয়া হবে পৃথিবীর সুপার পাওয়ার, রাশিয়া সুপার পাওয়ার হবে, ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে গেছে। আমার মুসলমান ভাই নিয়ত করলেন আজ থেকে আমরা আল্লাহকে মনে রাখবো, জোরে বলুন ইনশাল্লাহ। যদি ইমানের সঙ্গে আপনার মৃত্যু হয়ে যায়, বোমে হোক, মিজাইলে হোক, গুলিতে হোক, যুদ্ধক্ষেত্রে হোক, আপনি শহীদের মর্তবা পাবেন, জোরে বলুন ইনশাল্লাহ, আপনি শহীদের মর্তবা পাবেন যদি মৃত্যু হয়ে যায়, কিন্তু নিয়ত করুন ইমানের হালত থেকে কেউ লড়বো না, জোরে বলুন ইনশাল্লাহ। এই জন্যই নিজের বিবি দিকে, সন্তান দিকে সুশিক্ষা দেন, কুশিক্ষা নয়, নামাজের দাওয়াত দেন, কোরআনের শিক্ষা দেন, বাড়িতে কোরআনের তেলাওয়াত হোক, গোটা পৃথিবীতে নোংরামি আর জঘন্যামিতে ভরে গেছে। আপনি দেখুন ভারতের সুপ্রিম কোর্ট আবার রায় দিয়েছে যে তারা ছ মাস পর্যন্ত গর্ভধারণ করতে পারবে, ছ মাস, পেটের ছ মাসের সন্তানকে তারা হত্যা করতে পারবে, জোরে বলুন নাউজ বিল্লাহ। এটা ব্যভিচারের দিকে ঠেলে দেওয়া হলো কমকে, তারা সন্তানের হত্যার উপরে হত্যা করবে। আমি মুসলমান ভাইদিকে বলবো শুনেন, মায়ের পেটে যে সন্তান আসবে তোমরা তাদেরকে হত্যা করো না, জোরে বলুন ইনশাল্লাহ। যে আসবে সে নিজের রুজি মেপে আসবে, আর আমি যুবক আর যুবতী দিকে বলবো ব্যভিচার থেকে দূরে থাকো, ব্যভিচারের কাছ থেকে দূরে থাকো, নিজেদের মায়েদিকে বলবো লজ্জা স্থানের হেফাজত করো, খালি জান্নাতের লোভে জান্নাত উপভোগ করার জন্যে তোমরা নিজেদের লজ্জা স্থানকে কি করবে রক্ষা করো। কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, হে আমার বিশ্ব নবী, আল্লাহ কোরআনে বললেন, হে আমার বিশ্ব নবী বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য শোনো এই দুনিয়াটা সাজিয়েছি শুধু তোমাদের উপভোগের জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। শোনো কি দিয়ে সাজিয়েছি, তোমাদের নারী স্ত্রী দিয়েছেন না দেননি আল্লাহ তাআলা, স্ত্রী কত বড় নিয়ামত বল। বউ যদি রাগ করে দুদিন বাপের ঘর পালিয়ে যায়, একদিন খুব ভালো রাস গেছে ভালো হয়েছে, ওকে লই না, দ্বিতীয় দিনে যখন রেঁধে ভাত খেতে হবে তখন খালি বউকে খুচকারে মিসকাল মারবে, ঠিক করে কি মিললে কবে যাবো বলতো কিনা আনতে, ঠিক বলছি না ভুল বলছি? আহা স্ত্রী বিছানায় এলে, দিনের বেলায় ঝগড়া হবে, রাতে যখন বিছানায় যাবে আল্লাহ এত বড় নিয়ামত দিয়েছে, স্ত্রীর হাত গায়ে পড়লে সব ভুলে যাবেন, স্বামীর হাত স্ত্রীর ওপরে পড়লে সব হিংসা বিদ্বেষ ঝগড়া ঝাঁটি সব ভুলে যাবে, এটা আল্লাহর তরফ থেকে আল্লাহ বলে আমি কত বড় নিয়ামত দিয়েছি। নারী সন্তান সন্ততি
বিবি বালবাচ্চা ছেলে মেয়ে, বুঝলেন? স্ত্রীর সাথে ঝগড়া হলে যদি বাপের ঘর চলে যায়, আর যদি কোচি 3 বছরের বিটিকে নিয়ে চলে যায়, বিটি থাকে সব সময় বিটির লেগে আমার বিটি কি করছে, মন কাঁদবে না কাঁদবে না? আহ, একজন ফোনে বলছে আমার স্ত্রী রেগে চলে গেছে, আমার স্ত্রীর ওপর আমার মেয়ের লেগে আমার মন কাঁদছে হুজুর। আমি বললাম তোমার বউকে ফোন করো, যাও দেখা করো, সব ঠিক হয়ে যাবে। আল্লাহ বললেন আমি বালবাচ্চা দিয়েছি তোমাদিকে সন্তান, শুধু তাই নয় রাশি রাশি রূপা আর সোনা দিয়েছি। সোনা রূপা আছে না নাই সমাজে? কত আছে, আমি দিয়েছি তোমাদের জন্য, সাওয়ারির জন্য ঘোড়া দিয়েছি, তোমাদের গৃহপালিত পশু দিয়েছি, সাজসজ্জার জন্য ফুল ফ্রুট খাবার শাক সবজি আমি রিজ দিয়েছি। আর আল্লাহ বললেন হে আমার নবী বলো, এত কিছু উপভোগ করার পরেও তোমাদের জন্য আসল জায়গা আমার কাছেই প্রত্যাবর্তন করতে হবে, ফিরে আসতে হবে। আর আল্লাহর কসম, আল্লাহ বললেন আমি তার থেকেও, এই দুনিয়ার থেকেও, বিলাসবহুল দুনিয়ার থেকেও সুন্দর জায়গা আমি জান্নাত রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার ঘর, বুঝলেন? আমি এখনই ভাইয়ের ঘরে গিয়ে এসিতে শুয়েছিলাম একটু, কি বুঝলেন, দেখে মনে মনে হচ্ছিল আল্লাহ এই ঘরটা যদি এত সুন্দর হয়, আল্লাহ জান্নাতটা কত সুন্দর হবে। আহা, যারা এসি রুমে শোন, যারা দালান বাড়িতে শোন, মাঠবেলে শোন, একবার ভাববেন যদি এই মাঠবেলটা এত সুন্দর হয়, এই এসির হাওয়াটা যদি এত ঠান্ডা হয়, আল্লাহর জান্নাতের ঘরটা কত সুন্দর হবে, যেখানে কোরআনে আল্লাহ বলেছেন তোমরা যে বাড়িটাই বসবাস করবে তার তলদেশ দিয়ে নহর বয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে বিবি দেব, আরামদায়ক বিবি আল্লাহ তাআলা দিবেন, যেখানে সত্যটা বিবি হুর বিবি দান করবেন, তাদের সঙ্গে যদি একবারে 70 জনার সঙ্গে 70 বার মিলামিশা করো, তোমাদের শক্তিতে এতটুকু কমি আসবে না, যৌবনের কমি আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে গোসল করবেন না করবেন? হ্যাঁ, জোরে বলুন করবেন না? আরে জান্নাতে তো বীর্যপাতি হবে না, গোসলের কি প্রয়োজন পড়বে? জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতে বীর্যপাত থাকবে না, কিন্তু তার থেকেও বেশি আরাম পাবেন। জান্নাতে নামাজ কে কে পড়বেন, হাত তুলেন, এ তাড়াতাড়ি হাত তুলেন, নামাজ কে কে পড়বেন জান্নাতে? আপনারা একজনও নামাজ পড়তে পাবেন না, মসজিদই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত হচ্ছে কি শুনলেন, ইল্লা কিলান সালামান সালামা, সেখানে খালি শান্তি আর শান্তি, সালাম আর সালাম, সেখানে খালি এস আরাম করো আর আল্লাহর শুকর আদায় করো। আল্লাহ দুনিয়াতে নামাজ, নামাজ রোজার বদলায় আল্লাহ তাআলা এই উপভোগের জায়গা দিয়েছে, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ। দুনিয়াতে যা ভালো কাজ করেছেন তার উপভোগ হচ্ছে জান্নাত, সেখানে নামাজের প্রয়োজন লাগবে না, সেখানে রোজা রাখা চলবে না, রোজার প্রয়োজন পড়বে না, সেখানে খালি আল্লাহর শুকর আদায় করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এশ করো, এশটা কতদিন, আরামটা কতদিন? আল্লাহর কসম আবাদান আবাদা, চিরকালের জন্যে, দুনিয়াটা কিছুক্ষণের জন্যে, আর ওইখানটা হচ্ছে আবাদান আবাদা। তারপরও বিয়েতে আন্ডার প্যান্ট পরে ড্যান্স করতে হবে কেন, বুঝতে পেরেছেন না? পারেননি, নাচবেন তো জান্নাতে, আহাহা জান্নাত পেয়ে গেছি, জান্নাতের উত্তরাধিকারী হয়েছি, নাচ তো শেখানো হবে, খুশি তো শেখানো হবে। দুনিয়ায় খুশি কিছুই নাই, দুনিয়ার জায়গাটা হচ্ছে চোখের পানি ফেলাবার জায়গা। যদি অন্যায় করে ফেলেন, আল্লাহ ইস্তেগফার করছি আমার দ্বারা অন্যায় হয়ে গেছে। আজকে সমাজের মানুষ না বুঝার কারণে তো না হক বুঝতে চায়, না হক বুঝতে চায় না, আমরা নিজেদের মধ্যে মহাব্বত রাখতে পারি। আজকে দেখুন সমাজ নষ্ট হয়েছে খালি হিংসা বিদ্বেষের কারণে, হিংসা বিদ্বেষের কারণে। আপনাদের মনে পড়ে না, দেখুন আপনাদেরকে বলে দিই, যারা আমাদের এখানে যুবক আছেন, আমার বয়সী যারা আছেন, কিংবা আমাদের বাচ্চাচা যারা আছেন, তারা মনে করবেন আমরা ছোটবেলায়